নদী শাসনকে বিবেচনা করে পদ্মা সেতুর নির্মাণ পরিকল্পনা করা হয়েছে, ফলে পরিবেশগত যে কোনো বিপর্যয়ে এই সেতু টিকে থাকবে। আইসিএবি এর গোল টেবিল আলোচনায় এমন মত দিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি মিলনায়তনে গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বিশিষ্ট জনেরা। স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরে পদ্মা সেতুর প্যানেল অফ এক্সপার্টস প্রধান আলোচক প্রফেসর ডক্টর এম শামীম জেড বসুনিয়া বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ ছিল না বলেই 2018 সালে এই সেতু উদ্বোধন করার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখবে, পাশাপাশি কম খরচে গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পাবে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন।